ডায়াবেটিস হলে আপনি চিনি খেতে পারবেন না, ডায়াবেটিস না হলে আপনি চিনি খেতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে মতান্তরে বলা হয় যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস হলে মিষ্টি খেতে পারবেন না। আবারও দেখা যায় যে অনেকেই আছেন মিষ্টি কম খান, তাদেরও ডায়াবেটিস হয়, তার অর্থ সে আবার রিচ ফুড, হার্ট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চুমচা, তেলে ভাজা জিনিস, রসানো কষানো খাবার সে বেশি খান। এই যে যারা রসানো কষানো খাবার খাওয়ার তাদের অভ্যাস, যারা রুই মাছের মাথা খাবে, রুই মাছের পেটি খাবে, যারা পাঙ্গাস মাছের পেটি খাবে, পাঙ্গাস মাছের মাথা খাবে, যারা গরুর মাংসের চবরির অংশটুক খাবে, যারা খাসির মাংসের চবরিওয়ালা জায়গাগুলো খাবে, তাদেরও কিন্তু বিরাট ঝুঁকি বহন করে ডায়াবেটিস হওয়ার। ডায়াবেটিস সেখানে মিলিটাসও হতে পারে, ইনসিপিটাসও হতে পারে, যেটা মধুমেহ হতে পারে, বহুমূত্র হতে পারে, টাইপ ওয়ানও হতে পারে, টাইপ টুও হতে পারে। এই সবগুলো ডায়াবেটিসের ক্ষেত্র নিয়ে আমি বলবো যে ডায়াবেটিস রোগটা শুনতে এখন আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে, সহজ আমরা ইউজ টুও হয়ে গেছি। ডায়াবেটিস আসলে অনেকগুলি রোগের সৃষ্টি করে, যদি ডায়াবেটিস আপনি প্রথম থেকেই আস্তে আস্তে প্রতিরোধ করা না শিখেন। মানে কিভাবে আপনি প্রতিরোধ করা শিখবেন? আপনি পানি বেশি খাবেন, সবুজ জিনিস আপনি বেশি খাবেন, আপনি তির্যক স্বাদ মানে তিতা তিতা খাবারগুলো বেশি খাবেন, ঝোল ঝোল খাবারগুলো আপনি বেশি খাবেন, পানি পানি খাবারগুলো আপনি বেশি খাবেন, চুপ চুপ জিনিসগুলো আপনি বেশি খাবেন। আমরা যাকে কালিজিরা বলি, মানে জিরারই আরেকটি প্রজাতি, কালিজিরা কালো হলেও মানব দেহের জন্য, মানব দেহকে বিশুষ্কায়িত রাখার জন্য, বুকের সর্দি কাশি কফ দূর করার জন্য কালিজিরার ভূমিকা হাজার বছরের প্রমাণিত। কালিজিরা বাংলাদেশে কালিজিরার মধু এখন তৈরি হচ্ছে, আমরাও নিজেরা কালিজিরার মধু আমাদের কালিজিরা বাগান থেকে মধুর বাক্স দিয়ে আমরা তৈরি করে আনি। কালিজিরা একটি সত্যিকারের এই বহু রোগ থেকে মুক্তির ওষুধ, মহাপবিত্র কোরআন শরীফে আছে কালিজিরা মৃত্যু বাদে সকল রোগের মহাঔষধ, আল হাদিস বুখারী শরীফ। আরেকটি হাদিস আছে যা সৃষ্টিকর্তা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যদি কোনো ঔষধ তৈরি করতেন সেটা কালিজিরার থেকে করতেন, আল হাদিস বুখারী শরীফ। দুইটা হাদিস আছে এই কালিজিরাকে নিয়ে। অতএব কালিজিরা আমরা নিরোগ থাকার জন্য খাবো, কালিজিরার সাথে এখন কালিজিরার তৈলটা উপরন্ত বাজারে খাঁটি তৈল যেগুলো আছে, যারা নিজেরা তৈল ভাঙায় তারা বলতে পারবে খাঁটির তৈল কোনটা, যারা নিজেরা মধু সংগ্রহ করে তারা বলতে পারবে এটা খাঁটি কালিজিরার মধু কিনা। আমাদের মডার্ন গ্রুপ আমরা দুইটাই করে থাকি, এবং কালিজিরা যদি খাঁটি তৈল হয় তাহলে এটা সর্দি কাশি ঠান্ডা বক্ষবৃদ্ধির সমস্যা, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুরুরুচি, নিউমোনিয়া, বক্ষবৃদ্ধির সমস্যা, সিওপিডি, এই জাতীয় রোগের জন্য মানে কালিজিরার কোনো গুণের শেষ নাই।